আপনার ইমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে, সো স্যাড। কিন্তু এখন কি করা যায় সে বিষয়গুলোই আমরা এই ভিডিও থেকে দেখে নেব। ইজিলি হয়ে যান ইমেইল এক্সপার্ট। প্রথমে আপনি আগে একটু জেনে নিন যে কী কীভাবে আপনি বুঝতে পারবেন যে হ্যাক হয়েছে। যখন আপনার লগ ইন করা সম্ভব হচ্ছে না, বলা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। যখন আপনার সেন্ট ফোল্ডারে আপনি কিছু স্ট্রেঞ্জ ইমেল পাচ্ছেন যেগুলো আসলে আপনি পাঠাননি, কিন্তু তাও এগুলো কাকে কাকে যেন পাঠানো হচ্ছে। যখন আপনার কাছে আনএক্সপেক্টেডলি পাসওয়ার্ড রিসেটের ইমেল আসছে। যখন আপনাকে কেউ কমপ্লেন করছে যে আপনার অ্যাকাউন্ট থেকে তার কাছে উল্টোপাল্টা মেসেজ গিয়েছে ইমেলের মাধ্যমে। যখন আপনি এরকম কোনো নোটিশ পাচ্ছেন যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাসেসড ফ্রম ড্যাশ লোকেশন অথবা উইথ ড্যাশ ডিভাইস, কিন্তু এই কাজটা আসলে আপনি করেননি, আপনার মোবাইল বা আপনার ডিভাইস কিংবা আপনার ওই লোকেশনের সাথে আসলে কিছুই মিলছে না, তখন ফার্স্টেই যেটা হচ্ছে প্যানিক করবেন না, পাসওয়ার্ডটা সাথে সাথে রিসেট করে নিন যদি রিসেট করতে পারেন, এবং অ্যাক্সেসটা ফেরত নিয়ে নিন। যদি নিজে থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে না পারেন তাহলে এইচআরকে জানান, আপনার এইচআর টিম কিংবা আইটি টিম তখন আপনাকে হেল্প করতে পারবে। এছাড়াও যেসব ইম্পর্ট্যান্ট মানুষজন এফেক্টেড হতে পারেন তাদেরকে জানিয়ে দিন যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, সো তারা যাতে একটু কেয়ারফুল থাকেন। এবং একবার যখন আপনি আবার আইডির অ্যাক্সেসটি পেয়ে গেলেন তখন ঢুকেই পাসওয়ার্ডটি সাথে সাথে চেঞ্জ করে নতুন কোনো পাসওয়ার্ড দিয়ে দিন। চেক করুন আপনার অ্যাকাউন্ট থেকে কারো কাছে উল্টাপাল্টা ইমেল গিয়েছে কিনা, যদি গিয়ে থাকে তাহলে তার সাথে কথা বলে ব্যাপারটা ক্লিয়ার করে নিন। কিভাবে আপনার অ্যাকাউন্ট হ্যাক করা হলো সেই ব্যাপারটা নিয়েও চিন্তা করুন এবং প্রবলেমটা খুঁজে বের করুন, তারপরে সে অনুযায়ী ব্যবস্থা নিন এবং আপনার অ্যাপগুলোকে আপডেট করে ফেলুন। যদি আপনার ইমেল আইডি কোনো ক্রেডিট কার্ডের সাথে অ্যাসোসিয়েট করা থাকে, ইমেলটি হ্যাক হয়েছে বোঝার সাথে সাথে কার্ডটাকে ফ্রিজ করে দিন। যখন আপনি আবার অ্যাক্সেস ফেরত পাবেন ইমেইলের তখন কার্ডটাকে অন করতে পারেন। সো এই ছিল সেই স্টেপগুলো যেগুলোর মাধ্যমে আপনি আপনার ইমেইল আইডি হ্যাক হয়ে গিয়েছে এটা বোঝার পরে আবারও নতুন করে সব কিছু শুরু করতে পারেন। সো দ্যাট ওয়াজ অল ফর দিস মডিউল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।